যদি তাহাজ্জুদের বিছানায় নামাজের দাঁড়িয়ে সিজদারত হয়ে রব্বুল আলামিনের দরবারে দোয়াটি 10 বার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার মনের সকল ইচ্ছাগুলো পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে কোরআন শরীফের আয়াত, আমরা সব সময় মুনাজাতে পড়ে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে রব আপনি আমার দুনিয়াতে কল্যাণ দান করুন, ওয়াফিল আখিরাতি হাসানা, ইয়া আল্লাহ আপনি আখিরাতেও আমাকে কল্যাণ দান করুন, ওয়াকিনা আযাবান্নার, হে প্রভু আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচান, সূরাতুল বাকারা 201 নম্বর আয়াত। আপনি তাহাজ্জুদের নামাজের ভিতরে সিজদারত অবস্থায় প্রথম সিজদা হোক দ্বিতীয় সিজদা হোক প্রতি রাকাতেই হোক সিজদার তাসবিহ পাঠ করে সিজদারত অবস্থায় দোয়াটি দিল থেকে খালেস নিয়তে চোখের পানি ছেড়ে দিয়ে 10 বার পাঠ করবেন। 10 বার পাঠ করে আপনি নামাজ শেষ করে কয়েকবার আস্তাগফিরুল্লাহ কয়েকবার দুরূদ শরীফ পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলুন।